হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আর নিত্য নতুন আপডেটস সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আজকে তোমাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো খুবই সিম্পল এবং কমন, সেটা হলো মাছের ডিমের চপ। এবং তার আগে বন্ধুরা, তোমাদের একটা কথা বলি যে আমার আগের ভিডিও অর্থাৎ আমি যে এর ঠিক আগে যে ভিডিওটাকে ছেড়েছি গোলমরিচ চিংড়ি, সেখানে আমি ভুল করে পিপার প্রনের জায়গায় পিপার প্রন হয়ে গেছে। তোমরা একটু আমাকে সেখান থেকে, আমি তোমাদের ভীষণভাবে দুঃখিত এইটা হওয়ার জন্য, ভীষণভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এই মাছের ডিমের চপ বানানোর জন্য প্রথমে লাগছে মাছের ডিম। অবশ্যই আমি এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছি, আর নিয়েছি খই। খই দেবো কেন মাছের ডিমে, তার একটাই কারণ, ভীষণ খেতে টেস্ট হয় এবং মাছের ডিমটা কখনোই ফুটবে না, খুব সিম্পলভাবে খুব সহজভাবে হয়ে যাবে। আর নিয়েছি আমি এখানে 2 বড় পেঁয়াজ, আমি নিয়েছি সাদা তেল পরিমাণ মতো, বেসন নিয়েছি, তোমরা যে যেরকম ধরনের ব্যাটারটাকে করবে সেই পরিমাণ মতোই বেসনটাকে নেবে। আর নিয়েছি লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, চিনি এবং লঙ্কা গুঁড়ো। আর এর সঙ্গে নিয়েছি অবশ্যই গরম জল। এবার আমি গ্যাসটাকে অন করছি। হাই থাকবে গ্যাসটা প্রথম থেকে। বেশ ভালোভাবে কড়াইটাকে গরম করে নেবো প্রথমে। কড়াটা পুরো গরম হয়ে গেছে, এবার আমি মধ্যে তেল দিয়ে দেবো। পুরো তেলটাই দেবো কারণ আমি এটা পুরো ডিপ ফ্রাই করবো। ফ্লেমটাকে এবার আমি হাই দিয়ে দেবো, একদম হাই করে দেবো। এবং কড়াটা যেহেতু অনেকক্ষণ ধরে আমি গরম করেছিলাম, গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য বেশিক্ষণ লাগবে না আমার তেলটা গরম হতে, ওই জন্য আমি একটু চিনি চারধারে দিয়ে দেবো জাস্ট কালারের জন্য। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি পুরো মাছের ডিমটাকে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে প্রথমে নুন পরিমাণ মতো নুন দেব, তারপর পরিমাণ মতো চিনি। তোমরা যে যেরকম পরিমাণ খাও সে সেরকমই দেবে। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অবশ্যই লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবে কারণ এখানে আমি লঙ্কা কুচিও কিন্তু দেব। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো তো এক্ষেত্রে একটু বেশি পরিমাণে আসবে কারণ নইলে মাছের ডিম থেকে একটু আস্তে আস্তে গন্ধ ছাড়বে। এরপর দেব আমি পেঁয়াজ কুচি, আমি অর্ধেকটা দিয়ে প্রথমে মেখে নেব। এরপর দেব আমি বেসন, বেসনটাকে দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখব আমি। এবং এরপর দেব অবশ্যই লঙ্কা কুচি, আমি অর্ধেকটা প্রথমে দিচ্ছি লঙ্কা, পরে আবার দেব অর্ধেকটা। এবং খইও দিচ্ছি আমি অর্ধেকটা, এবং প্রথমে এটাকে ম্যারিনেট করব। অবশ্যই সবসময় বন্ধুরা, তোমরা কিন্তু যখন এই ব্যাটারটাকে তৈরি করবে না, সবসময় যে তোমরা আমরা যে এটাকে তৈরি করছি সব সময় কিন্তু হাতের সাহায্যে করবে, কোনো সময় কিন্তু হ্যান্ড ব্লেন্ডার এক্ষেত্রে ইউজ করবে না, কারণ হ্যান্ড ব্লেন্ডার কিন্তু এই মাছের ডিমের জন্য একদমই ঠিকঠাক নয়, কারণ এতে মাছের ডিমের যে টেস্টটা থাকে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কিন্তু পেঁয়াজটা লাগবে পুরোটাই, বেসনও নেবো কিছুটা এবার, কারণ অল্প অল্প করে বারে বারে নিয়ে কিন্তু মেশালে ভালো হবে।
তোমরা যেরকম ধরনের থিকনেস আনতে চাও সেরকম ধরনেরই মাখবে। পুরো খইটাই দিয়ে দেব। বেসন একটু লাগবে, অল্প একটু আমি গরম মশলা এখানে অ্যাড করব। বন্ধুরা, অনেকক্ষণ ধরে কিন্তু তোমরা খইটাকে মাছের ডিমের সাথে চটকাবে, বুঝতে পারলে? মাছের ডিমের সাথে যত ভালোভাবে এটা মিশে যাবে ততই কিন্তু টেস্টি হবে এবং এটা ফাটবেও না। কড়াইতে যখন দেবো তোমরা দেখতেই পাবে ফাটবে না, আমার আর বেসন দরকার নেই। এবার এটাকে অবশ্যই মুচমুচে করব, তোমরা ভাবছো। মুচমুচে করার জন্য আজকে তোমাদের একটা আমি টিপস দেখাবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মুচমুচে করার জন্য কিছুটা পরিমাণ গরম তেল নিয়ে এই ব্যাটারটায় মেশাবো। তাহলে কিন্তু ভীষণ টেস্ট হবে খেতে আর মুচমুচেও হবে। আমার তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বড়টা ছাড়বো। তার আগে ফ্লেমটাকে কমিয়ে দিলাম, সব সময় কমিয়ে বড়টাকে ছাড়তে হয়, তাহলে পুরোপুরি ঠিকঠাক ভাবে ভাজাটা হয়। দেখো বন্ধুরা, একদম সিম্পল ভাবে কিন্তু হচ্ছে মাছের ডিমের বড়াটা। এর জন্য কিন্তু আমাকে কোনো প্রবলেমই হচ্ছে না আমার, এবং ফ্লেমটাকে কিন্তু আমি লো করেই রেখেছি, আর খুব সুন্দর একটা কালার এসছে দেওয়ার সাথে সাথেই। একদম লো করেই সবসময় ফ্রাইটা করবে, তাহলে কিন্তু ভেতরটা অবধিও ভাজা হবে, পুরোপুরি একদম ভেতরটা অবধিও ভাজা হবে। আর মাঝে মাঝে এরকম ভাবে একটু উল্টে দেবে বন্ধুরা। আর দেখেছো চিনি দেওয়ার ফলে কি চটজলদি কালার চলে এসেছে বড়াটায়। খেতেও ভীষণ টেস্ট হবে যেহেতু আমি এর মধ্যে কই দিয়েছি। বন্ধুরা দেখো কিরকম একদমই আমি লো ফ্লেমে করেছি আর কিরকম লাল লাল হয়ে এসেছে। আমি এবার একটু হাই ফ্লেমে দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবো, জাস্ট এদিক ওদিক করে নিয়ে এটাকে তুলে নেব। বন্ধুরা এবার আমি তুলে নেব মাছের ডিমের পরোটাটা।
আবার আমি ফ্লেমটাকে লো রেখে আবার আমি বড়াগুলোকে দিচ্ছি, বড়াগুলো ভাজার জন্য। ফ্লেমটাকে কিন্তু সবসময় যখন বড়া দেবে কমিয়ে রাখবে। এবার দেখো বন্ধুরা, আমি বড়াটাকে উল্টে দেব। ফ্লেমটাকে লো করে দেবো। এবার আমি লো করাই ছিল ফ্লেমটা, এবার আমি হাই করে দিলাম। আমি আগের মতো ঠিক এই রকমই কিন্তু লালচে করতে হবে, আর যত এলোমেলো শেপ হবে তত কিন্তু বড়া খেতে ভীষণ টেস্টি হবে। ফ্লেমটাকে হাইতেই দিয়ে এবার আমি করছি। ফ্লেমটা কিন্তু এখন আমার হাই রয়েছে। দেখো বন্ধুরা, লালচে লালচে আস্তে আস্তে ভাত ধরছে। হাইতে দিয়েই কিন্তু বড়াটাকে করবো এবার। এবার আমি বড়াটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে গার্নিশিং করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদের আমি ভেঙে দেখাবো একটাকে। দেখো, এই ছিল আজকের আমার মাছের ডিমের পকোড়া বা চপ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা, এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার ভিডিওটিকে লাইক করবে, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেটস প্রতিদিন দেখতে পাওয়ার জন্য। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।